আসসালামু আলাইকুম, আই এম মহসিন কবির, কোর্স কোঅর্ডিনেটর অ্যান্ড লেকচারার, শ্যামলী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। আবারও স্বাগত জানাচ্ছি অন্য একটি নতুন অনলাইন ক্লাসে, যেটি আয়োজন করেছেন শ্যামলী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। তো কথা না বাড়িয়ে আজকে নতুন একটা আলোচনায় আবার চলে যাই। আজকের টপিকস, হোয়াট ইজ বায়াস অ্যান্ড এন্টি বায়াস। আরেকটা প্রশ্ন করবো আমরা, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন বায়াস অ্যান্ড এন্টি বায়াস। তো চলে আসি মূল অ্যান্সারে। ভাইরাস, ভাইরাস ইজ এ বাগ অর প্রোগ্রাম। ভাইরাস হচ্ছে, আমি ছোটবেলায় মনে করতাম ভাইরাস মনে হয় একটা জীবাণুর মতো বা একটা ব্যাকটেরিয়ার মতো। না, কম্পিউটার ভাইরাস আসলে মূলত এরকম না। কম্পিউটার ভাইরাস হচ্ছে, ভাইরাস এটা এক ধরনের প্রোগ্রাম যেটা দ্যাট করাপ্ট অ্যান্ড অর ডিলিট, যেটা ধ্বংস করে বা ডিলিট করে ফেলে ডাটা প্রত্যেকের ফ্রম এ কম্পিউটার। কম্পিউটার ভিতর থেকে প্রয়োজনীয় যে ফাইলগুলো বা যেগুলো নেসেসারি সিস্টেম সফটওয়্যারে যেগুলো থাকে সেগুলোকে করাপ্ট করে ফেলে বা ডিলিট করে ফেলে। একটা প্রোগ্রাম কিছু অসত্য আপনার কিছু দুষ্ট প্রকৃতির মানুষ এইসব তৈরি করে কম্পিউটারকে ভাইরাসে আক্রান্ত করে ফেলে। তখন ওয়াইল অ্যান্টিভাইরাস ইজ সলভ ইট, যেটা অ্যান্টিভাইরাস এটাকে সলভ করে, ভাইরাসকে মারার জন্য আসলে মূলত অ্যান্টিভাইরাসই দরকার। তো আপনি সংজ্ঞা হিসাবে এইটুকু লিখবেন, কি লিখবেন, ভাইরাস ইজ দ্য বাগ অফ প্রোগ্রাম দ্যাট করাপ্ট অর ডিলিট ডাটা ফ্রম এ কম্পিউটার। একটা কম্পিউটার থেকে প্রয়োজনীয় ফাইলগুলো এই এই বাগ বা আপনার প্রোগ্রাম ডিলিট করে ফেলে। এটা এমনই একটা, এটাকেই বলা হচ্ছে আপনার ভাইরাস, যেটা ভাইরাসকে ধ্বংস করার জন্য মূলত অ্যান্টিভাইরাসের উৎপত্তি। তো আমরা ভাইরাসের কিছু এক্সাম্পল জানব। বিখ্যাত ভাইরাসের নাম অ্যাডওয়্যার, ট্রোজন, স্প্যামওয়্যার, ওয়ার্ম, এইগুলো হচ্ছে বিখ্যাত। এই এই ভাইরাসটা দেখতেছেন, এই ভাইরাসটা যদি আপনার কম্পিউটারে আক্রমণ করে তাহলে এক জায়গায় মাউসের কার্সর রাখবেন, সেটা অন্য জায়গায় চলে যাবে, এমনি অটো কপি হয়ে যাবে, শর্টকাট হয়ে যাবে, নানান সমস্যা হয়ে যায়। একজন ইউজারের পক্ষে কম্পিউটার তখন আর চালানোই সম্ভব হচ্ছে না। এবার আমরা চলে যাব আরেকটা টপিকসে, সেটা হচ্ছে অ্যান্টিভাইরাস। চলেন আমরা অ্যান্টিভাইরাস কি, অ্যান্টিভাইরাস অলসো প্রোগ্রাম বা সফটওয়্যার। অ্যান্টিভাইরাস ইজ এ প্রোগ্রাম অর সফটওয়্যার যেটার কাজ হচ্ছে দ্যাট প্রিভেন্ট দ্য কম্পিউটার ফ্রম ড্যামেজ অফ ভাইরাস। হ্যাঁ, তো ভাইরাসকে ধ্বংস করার জন্য যে সফটওয়্যারটা বা যে প্রোগ্রামটা তৈরি করা হয় সেটাই হচ্ছে অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস বাজারে অনেক অ্যান্টিভাইরাস টাকা দেখিয়ে পাওয়া যায়, সেটা হচ্ছে ক্যাসপারস্কাই, অ্যাভাস্ট, নর্টন, অ্যাপেরা, এগুলো হচ্ছে বাজারে কিনে পাওয়া যায়। ভাইরাসে যদি আপনার আক্রমণ হয় তাহলে আপনি অ্যান্টিভাইরাস কিনবেন। সম্ভবত আমি ক্যাসপারস্কাইটা ইউজ করি, এটা একসাথে 1000 টাকা দিয়ে কিনলে আপনি দুইটা কম্পিউটার ইউজ করতে পারবেন, অথবা একটা কম্পিউটার ইউজ করতে পারবেন। এটা ইউজারের উপর ডিপেন্ড করে যে কিভাবে আপনি অ্যান্টিভাইরাসটা ইউজ করবেন। তো আমরা আরেকটু চলে যাই, সেটা হচ্ছে নেক্সট কোশ্চেনে, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ভাইরাস অ্যান্ড অ্যান্টিভাইরাস। তো মূলত এভাবেই আপনারা পরীক্ষার মধ্যে এভাবে সব টেনে দিয়ে দেবেন। আমরা সংজ্ঞাতে যেটা লিখেছি জাস্ট ওই সংজ্ঞাটার ভিতরে এটা প্রথম পার্থক্য দিয়ে দিবেন। তো পরে আবার একটু শোনাচ্ছি আপনাদের, ভাইরাস ইজ দ্য বাগ অফ প্রোগ্রাম দ্যাট ড্যামেজ দ্য কম্পিউটার আর মেইন অফ ডিস্ট্রাকশন, হোয়াইল অ্যান্টিভাইরাস ইজ সলভ টু ইট। আরেকটা হচ্ছে, অ্যান্টিভাইরাস ইজ এ প্রোগ্রাম অর সফটওয়্যার দ্যাট প্রিভেন্ট দ্য কম্পিউটার ফ্রম ড্যামেজ অফ ভাইরাস। আর দ্বিতীয়টা হচ্ছে, ভাইরাসের একটা মিনিং আছে, সেটা হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সাইজড। আর অ্যান্টিভাইরাসের মিনিং হচ্ছে অ্যান্টিভাইরাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সাইজ। এটা পরীক্ষার মধ্যে মাঝে মাঝে এলাবরেশন হিসাবে এটা আসে। তো আমরা 3 নম্বরে চলে যাই। 3 নম্বর পার্থক্য লিখছি,
computer virus may corrupt or delete data from a computer. Virus computer important file gula je gula apnar khub necessary shegula ke delete korte pare othoba corrupt korte pare. Ar antivirus ki korbe? Antivirus protect kore computer from virus. Computer virus theke antivirus protect kore. Ar ektu আমরা মোটামুটি ছয়টা যদি পার্থক্য দিই তাহলে প্রশ্নের মোটামুটি ভালো মার্ক পাওয়া যাবে, পাঁচের মধ্যে পাঁচই দিব। তো চার নম্বর পার্থক্য হচ্ছে কম্পিউটার ভাইরাস স্প্রেড ফ্রম ওয়ান কম্পিউটার টু অ্যানাদার কম্পিউটার বাই কপি ইটসেলফ, মানে হচ্ছে কম্পিউটার ভাইরাস স্প্রেড করে ছড়ায়, এমনি ছড়ায়, সেটা কি কিসের মাধ্যমে ছড়ায়? কপির মাধ্যমে ছড়ায়, এটা নিজের থেকেই ছড়ায়, একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ছড়ায়। কিন্তু অ্যান্টিভাইরাস ডাজ নট কপি ইটসেলফ, অ্যান্টিভাইরাস আসলে টাকাতে কিনতে হয়, এটা এমনি এমনি ছড়ায় না। আর অ্যান্টিভাইরাস ভাইরাস হচ্ছে কস্ট ফ্রি, এটা টাকাতে কিনতে হয় না, এমনি ক্ষতিকারক জিনিস এমনি একটা কম্পিউটারে ঢুকে যায়, সেটা আপনি একটা সিডির মাধ্যমে ঢুকতে পারে বা পেন ড্রাইভের মাধ্যমে ঢুকতে পারে। আপনি অ্যান্টিভাইরাস ছাড়া যদি অতিরিক্ত ইন্টারনেট ইউজ করেন সেক্ষেত্রে বিভিন্ন লিঙ্ক যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার কম্পিউটার ভাইরাস আক্রমণ করতে পারে। কিন্তু অ্যান্টিভাইরাস আপনার কস্টলি, এটা আপনাকে টাকাতে কিনতে হবে, অলমোস্ট 1000 টাকা দিয়ে আপনি ক্যাসপার স্ক্রিন কিনতে পারবেন বা 700 টাকা দিয়ে, বাজারে এক এক সময় এক একটা প্রাইস আপনি পাবেন। তো এক্সাম্পল তো ওই সংজ্ঞার ভিতরে দিলাম, জাস্ট ওখান থেকে আপনারা দিয়ে দেবেন অ্যাডওয়্যার, ট্রোজন, স্প্যামওয়্যার। আরেকটা অ্যান্টিভাইরাসের এক্সাম্পল হচ্ছে আপনার ক্যাসপারস্কাই, অ্যাভাস, নরটন, অ্যাভেরা, এগুলো। তো মোটামুটি এই ছিল আপনাদের মূল আলোচনা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। তো পরবর্তীতে আবার নতুন একটা অনলাইন ক্লাস নিয়ে আবারও হাজির হব একই চ্যানেলে। ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য